Assalamualaikum, good evening. আমরা চলে এসেছি আজকে আমরা চলে এসেছি সল্টলেক স্টেডিয়াম। আজকে ম্যাচ আছে ভারত বনাম কুয়েত। আজকে সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ, তার জন্য আমরা আজকে মাঠে উঠতে সুনীলটাকে আমরা সুনীল ভাইকে সাপোর্ট করতে আর ইন্ডিয়াকে সাপোর্ট করতে চলে এসেছি। আমি জানি শোনা, কিন্তু লোকে লোকে এক নম্বর কেটে কিন্তু জমজমাট ম্যাচ, কিন্তু এখনো এক ঘন্টার উপর বাকি, কিন্তু লোকে লোকারণ্য। ছেত্রী ছেত্রী আজকে কিন্তু ছেত্রী যেদিকে তাকাচ্ছি ছেত্রী যাচ্ছি। আমরা কিন্তু দু নম্বর খেটি একটি করছি, ঠিক আছে ওটা দে না, নিয়ে আয় না, নিয়ে আয় না, চলুন চলুন হাতে হাতে বুঝো মোবাইল আর মালিক বের করুন। দাঁড়া না, টিকিট নম্বর কি আমাকে দু নম্বর গেট দিয়ে প্রবেশ করে গেছি। এখানে গিয়ে চেকিং হচ্ছে, ইন্ডিয়া টিম প্র্যাকটিস করছে এখানে। সল্টলেক স্টেডিয়াম জাস্ট এখনো এক ঘন্টা খেলা বাকি আছে, প্রচুর দর্শক এসছে মাঠে। এখন ছটা আঠাশ বাজে। শায়ন এখানে, শায়ন কেমন লাগছে প্রথমবার তুই এরকম গ্যালারিতে? প্রথমবার সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখি, ইডেনে অনেকবার দেখেছি, কিন্তু এই ফুটবলের ক্রেজ আলাদা, ফুটবলের ক্রেজ আলাদা। কেমন অনুভূতি এটা তোমার? আজকে সুনীল ছেত্রীর থেকে বেশি ইন্ডিয়া সাপোর্ট করার জন্য লোকজন এসেছে, আর যে কি করে সুনীল ছেত্রীকে বোঝা যাচ্ছে, আর লোকজন এখনো ঢুকছে, কিন্তু ভিড়েই ভিড়। আর সবাই কিন্তু সুনীল ছেত্রী যাচ্ছি পড়েছে আজকে, স্পেশালি আজকে সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ পড়েছে। কম হ্যাঁ, দেশের জন্য অনেক দিয়েছে, এখানে পুরো পাবলিক ভরে গেছে, কিন্তু আরো আসছে আস্তে আস্তে করে। হ্যাঁ সময় আছে বলে আসছে, মানে আসবে না সামনে, কিছু নিয়ে আসতে হবে দিদি। টিম ইন্ডিয়া এখানে প্র্যাকটিস করছে, টিম ইন্ডিয়া প্র্যাকটিস করছে এখন। সুনীল ছেত্রী আসছে, এই আমাদের, এই আমাদের ক্যাপ্টেন কোহলি, এদিকে অরেঞ্জ অরেঞ্জ কালারের জুতো পরে আমাদের নাইকি গাড়ি জুম করো, আমি ক্যামেরাকে বলবো জুম করতে। এই আমাদের ক্যাপ্টেন, এই পুরো আমাদের টিম, আমাদের টাইগার, ব্লু টাইগার, এই যে আমাদের হিরো, দ্য লেজেন্ড, ওয়ান অ্যান্ড অনলি সুনীল ছেত্রী, শেষবারের মতন মাঠে প্র্যাকটিস করতে করছেন। স্পেশালি সুনীল ছেত্রী এটার জন্য আজকে এত মাঠে ভিড়, দেশের জন্য এসছে, তার মধ্যে সুনীল ছেত্রী গা কাটা দিচ্ছে একদম ওনাকে দেখে, অসাধারণ অসাধারণ, কোয়াটা বডি ফিগার, লেজেন্ড, কে কেই বলে লেজেন্ড। আজকে লেজেন্ডের শেষ ম্যাচ, আজকে কিন্তু কে মিস করেনি, টিকিট অল সোল্ড আউট হয়েছে। প্র্যাকটিস করছে টিম ইন্ডিয়া, বসে আছে টিম কুয়েত, কুয়েতের টিম কিন্তু এখানে প্র্যাকটিস করছে, ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ। আজকে দুটো টিমের জন্য অনেক বড় ম্যাচ, আজ ইন্ডিয়া যদি
জিততে পারে তাহলে ইন্ডিয়া কোয়ালিফাই করবে পরের ম্যাচের জন্য। তার মানে 16টা ম্যাচ পাবে। আর কুয়েতের টিম এর আগে কুয়েতের মাঠে গিয়ে ইন্ডিয়া কুয়েতকে অলরেডি হারিয়েছেন 1-0 তে, কিন্তু আজকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ দুটো দিক ক্ষেত্রেই। প্র্যাকটিস করছে শুনেই ছেত্রি বুটটা কিন্তু খুব দারুণ করেছে, ঝলমা ঝলমা করছে বলছি না পুমা। ওটা বাইরে করে দেবে পুরো, এখানে চলছে শুটিং প্র্যাকটিস। এই দেখো সুনীল ভাই শর্ট করলো গোলে, এইখানে দেখো এইখানে কত কাছে টিমের মাঠে প্রবেশ, ও বাবা যায় না, ও বাহ, ও দেখাই যাবে না, ওর মাঠে খেলা দেখতে হবে না, হ্যাঁ উঠি তো দেবেই ম্যাচে চিফ গেস্টটা কিন্তু মাঠে চলে এসেছে, এখানে মানে কিন্তু হাত মেলাচ্ছে এখন অরূপ বিশ্বাস, আমি দেখছি অরূপ বিশ্বাস কেমন আছে, আমাদের অরূপ বিশ্বাস আমাদের মন্ত্রী। ন্যাশনাল অ্যান্থাম পরে কিন্তু শুরু হয়ে গেছে খেলা, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। Sunil Chhetri!
সুনীল ছেত্রীকে সবাই মিস করছে। সুনীল ছেত্রী আজকে লাস্ট ম্যাচ, আমরা কিন্তু ওইদিকে সাক্ষী রাখতে চলে এসেছি সল্ট লেক বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আমাদের একটা গুরুত্বপূর্ণ মেম্বার, আমাদের ভারতীয় ফুটবলের অন্যতম কথা, কদিন আগেই মারা গেছে, তার স্মৃতি উদ্দেশ্যে এক মিনিট আমরা নীরবতা পালন করব। ইন্ডিয়া শুরু হয়ে গেল আজকের ম্যাচ। গেঞ্জি নেই নাকি আমাদের ব্যারসাবার ছেলে? তোলো হাত তোলো, তাদেরকে একটা ভাবা উচিত। এত সুন্দর একটা ম্যাচ হচ্ছে কিন্তু ওরা দেখতে পাচ্ছে না, কিন্তু ওরা কি ওরা দেখতে পাচ্ছে না, ওরা খুব কষ্ট করে ম্যাচটা দেখছে, আপনারা সেটা দেখেন। সান ও তোমাদের খেলা শেষ, তোমার কেমন লাগলো খেলা? ওভারে খেলা দেখে যা মনে হলো যে একটু চেষ্টা করতে হবে, প্রচুর ভিড়।
হচ্ছে প্রথম অর্ধের খেলা শেষ নাইস নাইস প্রথম অর্ধের খেলা কেমন দেখলে তুমি কিছু বলবে তুমি সামিম চলো আমরাও আশা নিয়ে আছি ব্যস্ত ন্যাশনাল ফ্ল্যাগের সঙ্গে একটা ফটো কিন্তু খুবই প্রয়োজন সল্লেগ স্টেডিয়ামে এসে অনেক কষ্ট করে প্রচুর ভিড় মাঠে প্রচুর বলতে বলতে দ্বিতীয় দিন খেলা শুরু হয়ে গেল সবার ফোনের ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বলে গেছে সবার ফোনের ফ্ল্যাশ লাইটটা কিন্তু লাইটটা কিন্তু জ্বলিয়ে ফোনের লাইটটা কিন্তু অন করে দিয়েছে দেখেন ছাত্রী আসছে আমাদের এদিকে এখন
কাঁপছে দেখেছো কেমন কষ্ট লাগছে দেখে সুনীল ছেত্রী আজকে আমাদের দেশের হয়ে শেষ ম্যাচ খেলবেন কিন্তু সম্মান জানার জন্য কত আমার দেশের মানুষ আমার কত ভারতীয় সাপোর্টার এখানে দাঁড়িয়ে আছে আমার মতো কিন্তু সুনীল ছেত্রীর জন্য কানায় কানায় পূর্ণ দর্শক ভারতীয় টিম এখানে দাঁড়িয়ে আছে তোমাদের কেমন লাগলো আজকের ম্যাচ সুনীল ছেত্রীর একটা দুঃখ কিন্তু সুনীল ছেত্রী হ্যাঁ মনটা খারাপ সুনীল ছেত্রীর জন্য খুবই মন খারাপ আছে আচ্ছা আপনার কেমন লাগলো দুঃখ বেদনাদায়ক একটা ঘটনা সুনীল ছেত্রীর রিটায়ারমেন্ট বাকি আর কিছু বলবো না তোমার কেমন লাগলো বলাল আর আজকে ম্যাচটা এভারেজ ছিল খুব ভালো ছিল মানে একদম এফার্ট একদম জিরো ছিল কিন্তু যেতে যেতে একটু কষ্ট আমরা পেলাম সবাই সুনীল ছেত্রী যা কাঁদছিল ও দেখে আমাদের দুঃখ পেয়ে গেল কাট কাট এই তোমরা এইভাবে পা দিয়ে দাঁড়িয়ে আছো কেন এর উপরে আমাকে সব রেকর্ড করে রাখছি আমি আমাদের অভিজিৎ বেড়া চাওয়া থেকে এসে আমাদের দেশের জন্য গলা ফাটাচ্ছে এখানে যা সুনীল ছেত্রী আজকে রিটায়ারমেন্ট হয়ে গেল দোস্ত কে যে বলবে দোস্ত কিছু বলবি তুই কেন এত মন খারাপ কেন বাড়ি যাবার আগে একটা শেষ মুহূর্তে একটা ফটো কিন্তু সবার খুবই প্রয়োজন সবাই নিজেকে প্রমাণ রাখতে চাচ্ছে যে আমরা মাঠে গেছিলাম দেশের জন্য গলা ফাটিয়েছি সুনীল ছেত্রীর জন্য একটা ফটো কিন্তু সবাই নিজের কাছে রাখতে চাইছে আরে অনেক ম্যাচ শেষ হয়ে গেছে আমরা সব যে যার ঘরে ফিরে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই সল্ট লেক স্টেডিয়াম সবাই খুব ভালো থাকবেন।